হ্যালো বাইকার্স, আশা করি ভালো আছেন। আমরা সবাই জানি যে বাইক যদি বেশি বেশি করে ধোয়া হয় তাহলে বাইকের কালার নষ্ট হয়ে যায়। তো কয়েকদিন পরপর বাইককে পানি দিয়ে ধৌত করলে বাইকের কালার চেঞ্জ হবে না এবং বাইকটা সুন্দর থাকবে, ঝকঝক থাকবে, সে নিয়ে আজকের ভিডিওটি। আশা করি ভিডিওটি কন্টিনিউ করবেন এবং প্লিজ এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি আপনি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো আসুন মূল আলোচনা শুরু করা যাক। তো আমাদের সমাজে অনেকেই এই কথাটা বলে থাকে যে বাইক সমাজে বলতে বাইক সমাজে যে বেশি বেশি করে গাড়ি ধৌত করলে কিংবা পানি দ্বারা বেশি ওয়াশ করলে এই গাড়ির রং চেঞ্জ হয়ে যায়। মূলত এই কথাটা এতটাও সঠিক না বা এতটাও ঠিক নয়। গাড়ি আমি দেখুন, আমি গাড়িটা কিনেছি গত 28শে নভেম্বর আর এখন ধৌত করেছি এখন 24শে নভেম্বর, প্রায় এই 26 দিন পরে। তো এরকম যদি আপনি 1 মাস পরে কিংবা 25 দিন পর পর গাড়ি ধৌত করেন, যদি আপনার প্রয়োজন না হয় বেশি, যেমন 20 দিন আসলে কিন্তু গাড়ির মধ্যে কাদা লাগে, বিভিন্ন মানে ইঞ্জিনের দিক দিয়ে মাটি ভরে যায়, তো ওই সময় আপনি ধৌত করতে পারেন। তাছাড়া যদি আপনি কারণে অকারণে গাড়ি বারবার ধৌত করেন তাহলে কিন্তু আপনার গাড়ির রঙটা একসময় একটু হলেও চেঞ্জ হয়ে যাবে, তো জন্য এদিক দিয়ে সাবধান থাকবেন। আর আমি সাজেস্ট করবো আপনার জন্য যে যদি 20 দিন আসে তাহলে ওই সময় গাড়ি বাজে দেখা গেলে হালকাভাবে গাড়িটা ধুয়ে নেবেন, তাহলে আশা করি আপনার রঙটা এতটা পরিবর্তন হবে না। আর 20 না আসলে কিন্তু না আসলে গাড়ির মধ্যে ধুলাবুলো অবশ্যই লাগবে, তো আপনি সফট একটা কাপড় দিয়ে গাড়িটা কী করবেন মানে মুছে দিবেন, দেখবেন কম্বলের মতন এক ধরনের ছোটো এক ধরনের কাপড় পাওয়া যায় 150 টাকা 100 টাকা এরকম ভিতরে, এগুলো কিনে নেবেন, তাহলে এগুলো দিয়ে গাড়ির মধ্যে মুছলে গাড়ির মধ্যে কোনো স্ক্র্যাচ পড়বে না। আর যদি আপনি শক্ত মানে কোনো কাপড় দ্বারা গাড়িকে মুছেন তাহলে বালুগুলো আছে না, এই বালুগুলো যে লেগে থাকবে এগুলোর মানে আঁচড় পড়ার কারণে কিন্তু এক ধরনের সাদা দাগ পড়ে যাবে, তো ওই দিক দিয়ে সাবধান।